আমার আপন মামি আমার মার আপন ভাই এটা আমার মামা মামার কাছে যে মহিলা বিবাহ বসেছে এটা আমার মামি এই মামিকে যদি আমার মামায় ফায়লায়া দেয় তালাক দিয়া দেয় সি মামি ইদ্দত শেষ হওয়ার পরে আমার কাছে বিবাহ বসতে পারবে এই মামিকে যদি আমার মামায় ফায়লায়া দেয় তালাক দিয়া দেয় সি মামি ইদ্দত শেষ হওয়ার পরে আমার কাছে বিবাহ বসতে পারবে অতএব সমাজের ভিতরে ভাগিনারে যারা ছেলের মতো বলো কবিরা গোনা করতেছে লকে ঘুম পাড়ায় খাওয়ায় আদর যত্ন করে ছেলের মতো এটাও কবিরা গোনা খাওয়ায় করে ছেলের মতো। কবিরা মনে রাখবেন সমাজের ভিতরে ঘরোয়া পরিবেশে অনেকে চাষিরে মার মতো কয় না চাচি মায়ের মতো মামি মায়ের মতো ন চাচিকে আপনি বিবাহ করতে পারবেন মামিকে আপনি বিবাহ করতে পারবেন যাকে বিবাহ যার সাথে বিবাহ জায়েজ সে কোনোদিন মা হতে পারে না হ্যাঁ আপন ফুফু ফুফুকে বিবাহ করা জায়েজ নাই সে আপনার মায়ের মতো আপন খালা সে আপনার মায়ের মতো হুজুর ভুল বললা রাগ করছেন আপনারা এগুলো সমাজের ভিতরে ফেতনা ফেতনা সমাজের ভিতরে চাচি কয় তুমি আমার বাবার মতো তুমি আমার সন্তানের মতো এই জন্য সাবধান সমাজের অনেক কথা আছে এই জন্যই বললাম ওলা ভাই একে কাছ থেকে অনেক কথা জেন না নিবেন